নমস্কার বন্ধুরা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো কতজন বাঙালি আছেন যারা নোবেল পুরস্কার পেয়েছেন? আপনি চাইলে ভিডিওটাকে একটু পজ করতে পারেন, একটু ভেবে নিতে পারেন, তারপরে দেখুন আপনার ভাবনা চিন্তার সাথে আপনি যা ভেবেছেন তার সাথে আজকের আলোচনা মেলে কিনা। স্বাভাবিকভাবে আপনি যদি কোনো বাঙালিকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা ভাই কতজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছে, খুব সম্ভবত সে উত্তর দেবে চারজন। কে এই চারজন বলার অপেক্ষা রাখে না। সর্বপ্রথম আছেন বিশ্বকবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, যিনি কেবলমাত্র প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম নন ইউরোপিয়ান, মানে ইউরোপের বাইরের প্রথম মানুষ যিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এর পরে পর্যায়ক্রমে যে নামগুলি আমাদের মাথায় পরপর আসে সেগুলি হচ্ছে অমর্ত্য সেন, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে যে নামটি আসে সেটি হচ্ছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি শান্তিতে বা পিস তাতে নোবেল পুরস্কার পান। এবং সর্বশেষ যে নামটি আমাদের মাথার মধ্যে আসে সেটি হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যিনি কয়েক বছর আগে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। এখন প্রশ্ন হচ্ছে, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এরা কি সত্যি নোবেল পুরস্কার পেয়েছিলেন, না এটি হুবহু মিথ্যে কথা? আজকের ভিডিওতে আসুন সেটি আমরা একটু পর্যালোচনা করি। আজকের এই সম্পূর্ণ আলোচনাটি আমি করব নোবেল কমিটি বা নোবেল প্রাইজের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তার সাহায্য নিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি তার পেজগুলিকে পর্যবেক্ষণ করেন এবং সেখানে অর্থনীতি নিয়ে যে পেজটি আছে সেখানে যদি যান, সেখানে একটি বিষয় কিন্তু আপনাকে চমকে দিতে পারে। সেটি হচ্ছে একদম গোটা গোটা অক্ষরে লেখা আছে, দ্য প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইজ নট এ নোবেল প্রাইজ, যার অর্থ অর্থনীতিতে যে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু নোবেল প্রাইজ নয়। তাহলে রহস্যটি কি? এই রহস্যটিরও সমাধান আপনি এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, এবং আমি অনুবাদ না করে যার ভাবার্থটি বলছি, যে অর্থনীতির এই পুরস্কারটি কোনো নোবেল পুরস্কার নয়। 1968 সালে সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক, সুইডিশ ভাষায় যেটিকে বলা হয়, এবং আমি যেহেতু সুইডিশ জানি না এবং জার্মানও জানি না, জার্মান জানা থাকলে অনেক সময় সুইডিশ উচ্চারণ করতে সুবিধা হয়, তাই আমার উচ্চারণটি ভয়াবহ শোনাবে, আমি বানান লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নিজ গুণে উচ্চারণটি করে নেবেন। সেটি হচ্ছে স্ভেরিগেস রিক্স ব্যাংক, যেটি হচ্ছে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক, তারা এই পুরস্কারটি চালু করেন। এবং এই পুরস্কারটি চালু করা হয় নোবেল, মানে অ্যালফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে, এটি পরিষ্কার করে জলজল করে লেখা আছে। এবং একই সাথে এখানে লেখা আছে পরিষ্কার করে যে এই নোবেল কমিটি, যারা 1901 সাল থেকে অন্যান্য অনেক বিষয়ে নোবেল পুরস্কার দিয়ে আসছেন, তারাই একই নিয়ম মেনে বা একই নীতি মেনে অর্থনীতির এই পুরস্কারটিকে পরিচালনা করেন। অর্থনীতির প্রথম পুরস্কার দেওয়া হয় 1969 সালে। টেকনিক্যালি স্পিকিং অর্থনীতির এই পুরস্কারটিকে কিন্তু নোবেল পুরস্কার বলা ঠিক নয়, কারণ নোবেল কমিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই পরিষ্কার করে সে কথাটি বলছে। তারা কেবলমাত্র এই যে পুরস্কারটি, এই পুরস্কারটি পরিচালনা করে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন, সেটি হচ্ছে এই নোবেল কমিটি দ্বারা পরিচালিত অ্যালফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক যে পুরস্কারটি চালু করেছেন ইকোনমিক সায়েন্সে, মানে অর্থনীতিতে, সেটি কিন্তু অর্থনীতির সবথেকে বড় পুরস্কার। তাই একথা অবশ্যই বলা যেতে পারে যে অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে পুরস্কারটি পেয়েছেন সেটি অর্থনীতির সবথেকে বড় পুরস্কার। এবং একদিক থেকে দেখতে গেলে এটির পরিচালনা যেহেতু নোবেল কমিটি করে থাকে, তাই অনেক সময় এটিকে সরলীকৃত করে নোবেল পুরস্কার বলা হয়ে থাকে। এবার আপনারা নিজেরাই নিজেদের মতো করে বিবেচনা করে নিন, অমর্ত্য সেনকে বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এই অর্থে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর বা মোহাম্মদ ইউনুস বা সিভি রমন এদের সমকক্ষ ধরবেন, না এদের সমকক্ষ ধরবেন না,
যদিও বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে একটা পুরস্কারের উপরে ভিত্তি করে তুলনা করাটা একেবারেই অর্বাচীন কাজ, কত মানুষই ভারতরত্ন পেয়ে থাকে, তারা তো আর সবাই সমান দরের নন, বা তাদের মধ্যে তুলনা করা, আপনি সত্যজিৎ রায় বা পণ্ডিত রবিশঙ্করের সাথে সিভি রামনও ভারতরত্ন পেয়েছেন, তাদের আপনি কিভাবে তুলনা করবেন? ফলে এটা একটা বোকা বোকা প্রশ্ন আমি করছি, তাও সহজ করে বিষয়টিকে অনুধাবনের জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কি মনে করেন যে অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল কমিটির দ্বারা পরিচালিত যে পুরস্কারটি পেয়েছেন তার সেই কারণে তাঁরা কি অন্যান্য বিষয়ে যারা নোবেল পেয়েছেন তাঁদের মতোই সমান গর্ব অনুভব করতে পারেন, না তাঁদের আরেকটু কম গর্ব অনুভব করা উচিত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সর্বশেষ একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করতে চাই, বিশেষ করে যারা ছাত্রছাত্রী বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে অঙ্কে কি নোবেল পুরস্কার দেওয়া হয়? অঙ্কে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়ে না থাকে তাহলে অঙ্কে বা গণিতশাস্ত্রের সবথেকে বড় পুরস্কার কোনটি? এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে অঙ্কে বা গণিতশাস্ত্রের সর্বোচ্চ যে পুরস্কারটি সেটি কি নোবেল প্রাইজের মতো প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে? যদি দেওয়া হয়ে থাকে সেটিও জানাবেন, আর যদি দেওয়া না হয়ে থাকে তাহলে কত বছর অন্তর অন্তর সেটি দেওয়া হয় সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো